ধর্ষণকারীরা পশুর সমতুল্য, তাই ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন করা হয়েছে। একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয় এমন উপকূলীয় এলাকায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। জমির লোভে প্লাবনভূমি কিংবা নদীনালা খালবিল দখল করে দালান কোঠা তুললে জলাবদ্ধতার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে, অগ্নিকাণ্ড হবে, নদী ভাঙন আছে, খরা আছে, এসব প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আসতে থাকবে, কিন্তু সেইগুলি মোকাবেলা করে আমাদের বাঁচতে হবে। আমাদের যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না বলতে গেলে। 96 সালে যতটুকু আমরা করে গিয়েছিলাম, এর পরবর্তীতে আবারও একই অবস্থা হয়ে যায়। যা দ্বিতীয়বার সরকার আসার পর থেকে আমরা এ পর্যন্ত যে পদক্ষেপগুলি নিয়েছি, তার ফলে আজকে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা নয়, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। অ্যাসিড নিক্ষেপ ও ধর্ষণ বন্ধে আইন সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ধর্ষণ একটা, মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি, এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকার জন্য স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ক্রেস্ট দেন দুর্যোগ প্রতিমন্ত্রী সৈয়দ আব্দুল মুহিত। বাংলাভিশন, ঢাকা।